একজন নেপালি হয়েও ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যিনি রাজত্ব করেছিলেন সেই অভিনেত্রীর নাম মালা সিনহা। ষাট থেকে সত্তরের দশকে বলিউডের উচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। কিন্তু হঠাৎই একদিন তাঁর বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়ে পান বিপুল পরিমাণ অর্থরাশি। মালা সিনহার বক্তব্য অনুযায়ী ওই অর্থরাশি নাকি তিনি উপার্জন করেছিলেন পতিতাবৃত্তি করে। ব্যাস, এই একটা কথাই মালা সিনহার কেরিয়ার চিরতরে নষ্ট করে দেয়। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির এত বড় নায়িকা হওয়া সত্ত্বেও কেন তিনি বেছে নিয়েছিলেন পতিতাবৃত্তির পথ? বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো অভিনেত্রী মালা সিনহার কথা। 1936 সালে 11 নভেম্বর নেপালি এই অভিনেত্রীর জন্ম হয় কলকাতায়। মালার বাবা আলবার্ট সিনহা ছিলেন নেপালের বাসিন্দা। মেয়ের জন্মের আগেই তিনি চলে আসেন কলকাতায়। মেয়ের জন্মের পর তার নাম রাখেন আলডা। বন্ধুরা ব্যঙ্গ করে ডাকত ডালডা নামে। এই ব্যঙ্গাত্মক মন্তব্য যাতে সহ্য করতে না হয় তাই অভিনেত্রীর নাম পরিবর্তন করে রাখা হলো বেবি নাজমা। যদিও পরে অভিনয় জগতে আসার পর সেই নামও পাল্টে যায়। ছোট থেকেই তিনি নাচ গানে পারদর্শী ছিলেন, নিয়মিত দূরদর্শনে প্রোগ্রাম করতেন। বেশ কিছু বাংলা ধার্মিক সিনেমা যেমন জয় বৈষ্ণদেবী, শ্রীকৃষ্ণ লীলা, যোগ বিয়োগ, ঢুলি ছবিতে অভিনয় করেন বেবি নাজমা। স্কুলের একটি নাটকে অভিনেত্রীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে পরিচালক অর্ধেন্দু বসু মালা সিনহার বাবার কাছে অনুমতি নিয়ে তাকে 1952 সালে রোশনাড়া চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ করে দেন। তখন থেকে নাজমা হয়ে যান মালা। এরপরে তিনি পাড়ি দেন বোম্বে তথা মুম্বাই। অভিনেত্রী গীতা বালির প্রচেষ্টায় বোম্বের একাধিক পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে পরিচয় হয় মালা সিনহার। কিন্তু সেখানে দিনগুলি তার খুব সহজ যায়নি। কঠোর পরিশ্রমের মাধ্যমে তাকে প্রমাণ করতে হয়েছিল নিজের অস্তিত্ব। এমনকি তার নাক দেখেও অনেক প্রযোজক তাকে ব্যঙ্গবিদ্রুপ করেছিলেন। এরপর প্রদীপ কুমারের বিপরীতে প্রথম হিন্দি সিনেমা বাদশাতে অভিনয় করেন মালা। সিনেমাটি ফ্লপ হলেও 1956 সালে গুরুদত্তের পিয়াসা সিনেমায় অভিনয় করে ভাগ্য বদলে যায় মালার। মধুবালার কথা ভেবে যে চরিত্রটি তৈরি করা হয়েছিল তাতে অনবদ্য অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে যান মালা সিনহা। এরপর একে একে ধুলকি ফুল, পারওয়ারিশ, বহুরানী, জাহানারা সহ বহু সিনেমায় অভিনয় করেছেন মালা সিনহা। ক্যারিয়ারের প্রথম থেকেই ছক ভাঙা চরিত্রে অভিনয় করেছেন তিনি। মালা সিনহা অভিনীত একমাত্র নেপালি সিনেমা মাইতিঘর মুক্তি পায় 1966 সালে। এই সিনেমায় অভিনয়ের জন্য নেপাল থেকে জাতীয় পুরস্কারও পান তিনি। এই সিনেমায় অভিনয় করার সময় নেপালি অভিনেতা চিদম্বরম প্রসাদ লোহানির সঙ্গে পরিচয় হয় এই অভিনেত্রীর। পরবর্তীকালে তাঁকেই বিয়ে করেন তিনি। বিয়ের পরে স্বামী নেপালে থাকলেও তিনি ফের মুম্বাইতে ফিরে আসেন এবং নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। মুম্বাইতে কাজ করার পাশাপাশি বাংলা সিনেমাতেও তিনি কাজ করেছেন সমানভাবে। লুকোচুরি, সাথীহারা, খেলাঘর, শহরের ইতিকথা সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতেও নিজের জায়গা তৈরি করেছিলেন। 1977 সালে মালা সিনহার শেষ বাংলা ছবি কবিতা মুক্তি পায়। সেখানে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, কমল হাসান। এরপরই এলো সেই সময় যখন মালার জীবন চিরকালের জন্য পাল্টে যায়। 1978 সালে মালা সিনহার বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দেন। বাড়ির শৌচাগার থেকে উদ্ধার করা হয় 12 লক্ষ টাকা। ওই সময় 12 লক্ষ টাকার যথেষ্ট মূল্য ছিল। অভিনেত্রীকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করায় তিনি প্রথমে বলেন তাঁর বাবাই টাকাটি সেখানে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু অভিনেত্রীর কথা অবিশ্বাস করেন আয়কর দপ্তরের আধিকারিকরা। মামলাটি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে আদালতে নিয়ে যাওয়া হয় মালা সিনহাকে। আদালতে আবার অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় কিভাবে এত বিপুল পরিমাণ অর্থ তিনি পেলেন। আইনজীবী এবং বাবা আলবার্ট সিনহার নির্দেশে মালা সিনহা সেদিন যা বলেছিলেন তা শুনে সেই সময় উপস্থিত সকলে চমকে যায়। অভিনেত্রী আদালতে জানান তিনি ওই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন
পতিতাবৃত্তির মাধ্যমে। কথাটি জানার পরে রাতারাতি মালা সেনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যায় সকলের কাছে। এই ঘটনার পরে ইন্ডাস্ট্রি থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে ফেলেন মালা সিনহা। ইদানিং খুব বেশি প্রকাশ্যে আসেন না প্রবীণ এই নায়িকা। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মেয়ে প্রতিভা সিনহার সঙ্গে একটি বাংলো বাড়িতে থাকেন। মেয়ে অভিনয় জগতে এলেও মায়ের জনপ্রিয়তার ধারে কাছেও তিনি পৌঁছতে পারেননি। সম্প্রতি মালা সিনহার সেই বিশাল বড় বাংলো বাড়িটি ভেঙে আবাসন তৈরি হচ্ছে। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি আবাসনের 18 তলায় মেয়ে প্রতিভার সঙ্গে থাকেন এই প্রবীণ নায়িকা। বার্ধক্যের দিনগুলি তার বেশ ভালোই কাটছে। ভালো থাকুন অভিনেত্রী মালা সিনহা, সুস্থ থাকুন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।